সবার চাহিদা পূর্ণ করে। তাহলে আজকে ওদের কি এমন চাহিদা যে আমরা মেটাতে পারছি না? এত পুরুষের চাহিদা মেটানোর পর যদি ওনাদের চাহিদা যদি না মেটাতে পারি, তাহলে তো আমার তো ঘৃণা করছে নিজেকে ভারতবাসী বলে, ভারতবাসী বলে প্রমাণ করতে। দিনাটা শহরের যৌনপল্লী থেকে এক নাবালিকাকে তুলে নিয়ে আসার অভিযোগে থানার সামনে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ করল যৌনকর্মীরা। আন্দোলনকারী যৌনকর্মী মহিলারা বলেন, এদিন বিকেল নাগাদ হঠাৎই দিনাটা থানার টানবাবু সহ বেশ কয়েকজন পুলিশ যৌনপল্লীতে গিয়ে পিউ বিশ্বাস নামে এক মহিলাকে ডাকাডাকি করে। তার বের হতে একটু দেরি হয়, পুলিশ ঘরে ঢুকে সেই ঘর তছনছ করে বলে অভিযোগ। এরপর ঘরের পাশে থাকা বাচ্চাটিকে অন্য ঘর থেকে উঠিয়ে নিয়ে আসে। কী কারণে পুলিশ নাবালিকাকে উঠিয়ে নিয়ে এলো তা নিয়ে জানতে চেয়ে পথ অবরোধে বসে তারা আমরা যৌনকর্মীরা জানান কোনো সদুত্তর দিতে পারেনি পুলিশ। দিনাটা থানার সামনে পথ অবরোধে বসে তারা। যৌনকর্মীদের অবরোধ ও বিক্ষোভ চলাকালীন বন্ধ হয়ে যায় দিনাটা কুচবিহার রাজ্য সড়কের যান চলাচল, ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ওই নাবালিকার মা পিউ বিশ্বাস বলেন, আমরা মেয়েকে বাইরে রেখে পড়াশোনা করাই, করোনা আবহের ফলে স্কুল বন্ধ থাকায় প্রথম দিকে কলকাতায় মামার বাড়িতে ছিল। মাসখানেক আগেই দিনাটায় আমার কাছে আসে, হঠাৎ করে এদিন পুলিশ তার মেয়েকে তুলে নিয়ে আসে। এদিকে যৌনকর্মীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, পুলিশের সাথে যোগসাজশ করে চাইল্ডলাইনের একটি অংশ নানাভাবে যৌনপল্লী থেকে হেনস্থা করে তাদের কাছ থেকে টাকা ওঠানোর চেষ্টা করে চলছে। দিনাটা থানা আইসি সঞ্জয় দত্ত জানান, চাইল্ডলাইনের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তিনজন মেয়েকে উদ্ধার করা হয়, আজকে আরও একজনকে উদ্ধার করা হয়েছে। এলাকার বাসিন্দারা অবস্থান বিক্ষোভ করে উপযুক্ত প্রমাণপত্র দেখাতে পারলে এবং নাবালিকাকে কেন এখানে রাখা হয়েছে তার সদুত্তর মিললে তাকে ছেড়ে দেওয়া হবে। আমার স্বামীর নাম সুভাষ বিশ্বাস, আমার সন্তান হস্টেল আপনার হচ্ছে গিয়ে ব্যারাকপুর হস্টেলে আমার বাচ্চা পড়াশোনা করে, এসএমবি হস্টেলের নাম, ওখানে আমার বাচ্চা পড়াশোনা করে। করোনার জন্য লকডাউন হয়েছে আপনারা জানেন, লকডাউন হওয়াতে আমার বাচ্চা আমার মায়ের কাছে রয়েছে, আজকে ছ সাত মাস যাবত, ছয় মাস যতদিনই লকডাউন হোক না কেন ততদিন যাবত আমার বাচ্চা আমার মায়ের কাছে থাকে। আমি যৌনপল্লীতে ব্যবসা করি, তো আমি যৌনকর্মী, তো আমার কার্ডও আছে, তো আমি আমার বাচ্চাকে আমার মা আমাকে দেখাতে আমার বাচ্চাকে নিয়েছে, আমি এখানে থাকি তো আমার বাচ্চা তো আসবেই, তার জন্য আমার বাচ্চা এসছে আমার সাথে দেখা করতে, আমার বাচ্চা আমার মা এসছে কদিন হলো, মানে আমি এক মাস যাবত আমার বাচ্চা আছে, বেশি দিন আসেও নি, তো তার জন্য আমি আমার বাচ্চাকে এখানে স্কুলে ভর্তি করে দিয়েছি, মানে প্রাইভেটে, স্কুল তো জানেন আপনারা বন্ধ, প্রাইভেটে ভর্তি করছি কি ম্যাডাম, কি সাহা তার নাম, তার কাছে আমার মেয়ে প্রাইভেট পড়ে, এক মাস যাব, তো আমি বড় বাড়িতে ছিলাম পদ্মাবাসীর বড় বাড়িতে, পদ্মা সাহা রায়ের বড় বাড়িতে আমার মেয়ে আমি ছিলাম, ওরা আমার উপরে অত্যাচার করাতে আমি ওই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে যাব, আমি শিবানী নাম করে আতঙ্কবাদী কে আসবে দেশের লোক, আর
দাবি কি আমাদের নেতা উঠাইতে পাবে না একটা নেতা কোন সময় রেট ঠাইতে পাবে না কেন উঠাতে পারে রেট ফেলে আর বাড়ি মতো গুণমান করতে রেট ফেলতে তো কি কারণ ধারণ কিছু বলতেছ না উপাপ করে মে উঠাতে তো উপাপ করে জিনিস কত শোনা জানা এমন হয় না তোলে না যে উত্তর চলো করে আমরা কত মানুষ গেলার বাড়ি গেলা করে ভাঙে সিভিক টিভি গুলা নিয়ে যায় মত খায় এটা উন্নবে এত ভাষা গুণ আমাদের কথা বলতে জানেন আচ্ছা আপনাদের মেয়েটাকে উঠিয়ে নিয়ে আছে কি জন্য উঠিয়ে নিয়ে আছে আপনি থানা জানতে চাননি আপনার নাম আমার নাম রেশমা রেশমা বিলি সবাই চাহিদা পূর্ণ করে তাহলে আজকে ওদের কি এমন চাহিদা যে আমরা মেটাতে পারছি না এত পোশাক চাহিদা মেটানোর পর যদি ওনাদের চাহিদা যদি না মেটাতে পারি তাহলে তো আমার তো ঘৃণা করছে নিজেকে ভারতবাসী বলে ভারতবাসী বলে প্রমাণ করতে আমি এতটা আম নগরীকের জন্য পুরুষের জন্য আমি নিজেকে ঘৃণ করে দিয়েছি যাতে আমার আর পাঁচটা মা ভাই বোন ভালো থাকে আর পাঁচটা বাড়ি আমাদের পেশাটার মধ্যে আমাদের আমরা সেটা যাবো না উনি না বুঝে না কেন বাচ্চাকে নিয়েছেন স্যার সব কিছু প্রমাণপত্র দেখানোর পরেও আমার ডকুমেন্টস আমার মেয়েরা বাচ্চা টিভিকেট অরিজিনাল সব কিছু আমি দেখালাম আমার মেয়ের কাছ থেকে বয়ান নিলেন উনি তারপরেও আমার বাচ্চাকে উনি বললেন আমাকে যে বাচ্চাকে নিয়ে একটু আসুন থানায় তো আমি থানায় আসছি আমার বাচ্চা আমার যৌনপল্লীতে আমি থাকি আমার বাচ্চা হ্যাঁ আমার বাচ্চা অ্যাসেম্বলি হস্টেলে পড়ে তো এখন করোনার জন্য আপনারা তো জানেন যে করোনা হয়েছে বলে
লকডাউন, তো লকডাউনে তো হস্টেল বন্ধ, স্কুলও বন্ধ, হস্টেল যে স্কুল বন্ধ, তো আমার মায়ের কাছে আমার বাচ্চা আছে কলকাতা, কলকাতা দমদমে আমার বাবার বাড়ি, তো দিদানের কাছে।